ওয়েলকাম স্টুডেন্টস, বাংলা ক্লাসরুম ফার্স্ট পেয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর নীলধ্বজের প্রতি জনা কবিতাটার শেষ অংশটুকু নিয়ে আজকে পড়ব। আগের দুটো পর্বে আমরা আলোচনা করে দেখেছি যে কাহিনী কীভাবে এগিয়েছে। সেখানে জনা তার পুত্র প্রবীরের মৃত্যুর হত্যার প্রতিবাদের জন্য রাজার কাছে পত্র লিখেছেন। প্রথমে তিনি ভেবেছিলেন রাজা যুদ্ধযাত্রার আয়োজন করছেন, সেই জন্য এরকম রণধাওয়া বাজছে, রাজপতাকা উড়ছে, হর্ষধ্বনি করছে, হাতি গর্জন করছে ইত্যাদি ইত্যাদি। যে ছবি পেয়েছি সেটা রাজা যুদ্ধযাত্রার আয়োজন করছেন বলে এই ছবিটা পাচ্ছি। কিন্তু পরে তিনি জানতে পারলেন যে না, সখীদের কাছ থেকে জানতে পারলেন সেখানে রাজসভাসদে রাজসভাপদে কী হচ্ছে না, সঙ্গীতের আসর বসেছে, নৃত্যগীতের আসর বসেছে, এবং সেখানে রাজ সিংহাসনে পুত্র হত্যা যে করেছে সেই অর্জুনকে তিনি বসিয়েছেন এবং তাকে অতিথি জ্ঞানে সেবা শুশ্রূষা করছেন। এরপরে জনা স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তার ক্ষত্রিয়োচিত ধর্ম পালন করে তাকে শাস্তি দেবার জন্য রাজাকে তিনি উদ্বুদ্ধিত করবার চেষ্টা করেছেন এবং বলেছেন যে তুমি কার সঙ্গে হাত মিলিয়েছ, যার রক্তে যার হাত রক্তে রঞ্জিত হয়ে রয়েছে, আমার পুত্রের মৃত্যুর প্রতিবিধান করতে হবে, তাকেই একে বধ করে আনতে হবে ইত্যাদি ইত্যাদি বোঝাবার চেষ্টা করছেন, তাকে হত্যা করবার জন্য উদ্বোধিত করবার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে তিনি এ প্রসঙ্গে দেখাতে চেয়েছেন যে কুলট নারী, বেশ্যা নারী কুন্তি তার বধূ শাশুড়ির যোগ্য বধূ দ্রৌপদীর প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তাকে তীব্র কষাঘাত এনেছেন, এবং বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এদের মধ্যে কোনো ধর্মের মাহাত্ম কথা কিছু নেই, কাদের সঙ্গে তুমি হাত বসিয়েছো, এদের কোনো গৌরব গাথা কিছু নেই। এইভাবে বলেছে যে আনাই মাঝারে মানে ফাঁদে পড়ে সিংহকে যখন হত্যা করা হয় সিংহ তার প্রতিবেদন নিজের গায়ের জোরেই তার বিরুদ্ধে আক্রমণ করে, সেরকম তুমিও তোমার নিজের আক্রমণে পরাক্রমে পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করো। এইটুকুনি আমরা আগের দিন অবধি পড়েছিলাম, আজকে আমরা বাকি অংশটুকুনি দেখবো, সেই অংশটুকুনি। সেখানে কী দেখা যাচ্ছে এবার দেখো, সেখানে কী দেখা যাচ্ছে যে অনুক্রমে সে নিজ পরাক্রমে কী না তুমি জানো রাজা, কী কব তোমার ত্রুটি হয়েছিল, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে কিছু বলবার কিছু নাই। তারপর কী বলছে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী, জেনে শুনেও তুমি কী করে ছলনায় ভুলছো, নিজের গৌরব গাথা আত্মশ্লাঘা মহারথী। মহারথী বলে সম্বোধন করে স্বামীকে উদ্দেশ্য করে লিখছেন কি, নিজের গৌরব তুমি কী করে ভুলতে বসেছো, হাই রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির হে বিধাত পার্থে সমীপ। এটুকুনি আমরা আগের দিনে পড়েছিলাম, রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজকে মাথা নত করে দিয়েছে কার সামনে হে বিধাতা পার্থের সমীপে। সেই পার্থের সম্পর্কে অনেক কুরুচিপূর্ণ ইঙ্গিত তিনি করেছিলেন, কীভাবে তিনি ছলনা করে লক্ষ্যরাজের সবাই সম্বর সবাই যুদ্ধে জয়লাভ করেছেন, কীভাবে তিনি পিতামহ ভীষ্মকে বধ করেছিলেন, কীভাবে তিনি কর্ণকে বধ করেছেন, এগুলো তো একটা ধর্মপথে হয়নি। সেই জন্যই তিনি তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে তাদেরকে বোঝাতে চাইছেন যে এদের ধর্মের প্রতি কোনো মতি নেই, তুমি তাদের সঙ্গে কী করে হাত মিলিয়ে রয়েছো এবং তাদের সামনে কী করে মাথা নত করে বসে রয়েছো, এই আত্মগৌরবহীন নিজের গৌরবের কথাটা ভুলতে বসেছো, এটা উনি বলতে চাইছে। তারপরে কোথা বীর দর্প তপ মান দর্প কোথা, কোথায় তোমার বীর দর্প কোথায় গেল, মান দর্প মানটাই বা কোথায় গেল, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে জিজ্ঞাসা চিহ্ন, মানে চণ্ডালের পদধূলি কেউ ব্রাহ্মণ কখনো নেয়, তা ব্রাহ্মণের কপালে কি চণ্ডালের পদধূলি কেউ গ্রহণ করে, এটা তো কখনো সঙ্গত নয়। তার মানে নীলধ্বজেরও তেমনি অর্জুনের কাছে আত্মসমর্পণ করে দেওয়াটা বশ্যতাটা স্বীকার করানোটা সঙ্গত নয়, এটা একটা অসঙ্গত ব্যাপার। চণ্ডালের অর্জুন উপমাটা উদাহরণটা এইভাবে দিচ্ছেন, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে কুরঙ্গির অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানো, এগুলো সব পরপর পর উপমা আসছে, উপমা দিয়ে বোঝাতে চাইছেন, এটা একটা পেলাম। দু নম্বর হচ্ছে কি, কুরঙ্গির অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে, কুরঙ্গি মানে হরিণী, হরিণীর চোখের জল কি কখনো দাবানলকে বন্ধ করে দিতে পারে, সে তো করে না, সেইটাই বলছে, এটা দু নম্বর উদাহরণ। তিন নম্বর হচ্ছে কোকিলের কাকলি লহরী উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে, কোকিলের কাকলি লহরী কোকিলের সুরের ডাক সুরেলা কণ্ঠ কখনো উচ্চ নাদি মানে উচ্চ স্বরে প্রবল আওয়াজ প্রভঞ্জনে ঝড় প্রবল বায়ুর শব্দকে কখনো নীরব করে দিতে পারে, পারে না। ভীরুতার সাধনা কি মানে বলবাহু, এটা হচ্ছে চার নম্বর। তাহলে এই সমস্ত উপমা প্রয়োগ করে জনা তার স্বামী নীলধ্বজকে বলতে চাইছে যে তুমি এইসব করে মৃত্যুর আমার ছেলের মৃত্যুর প্রতিবিধান করতে পারবে না, সুতরাং অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করাটাই ছিল কাম্য, এবং এগুলো উদাহরণ দিচ্ছেন, এইভাবে কখনো ফলপ্রসূ হওয়া যায় না। ভীরুতার সাধনা, যে ভীরু সে কখনো বলবাহুর কাছে বলবাহুকে নীরব করতে পারে না, বলবাহুর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারে না। এইভাবে জনা রাজার আত্মগৌরব ফিরিয়ে আনবার চেষ্টা করছেন।
কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, এই সমস্ত কথা বলার পরও, স্বামীকে এই সমস্ত কথা বলার পরেও নিজে একটু সচেতন হচ্ছেন, এটা তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য, মানে তিনি সম্মান প্রদর্শন করতে জানেন। গুরুজন তুমি বলে উল্লেখ করছেন, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তোমাকে গঞ্জনা দিলে আমি পাপে পর্যবসিত হব, সেই দিকটিও তিনি খেয়াল রেখেছেন। কুল নারী আমি, আমি কুল নারী নাথ, বিধির বিধানে পরাধীন, আমি বিধির বিধানে পরাধীন নারী হিসেবে বলছেন, নিজেকে প্রকাশ করছেন। নাহি শক্তি মিটাই সবলে পোড়া মনের বাঞ্ছা, আমার একার শক্তি নাই যে আমি নিজের মনের ইচ্ছা, তার মনের পোড়া বাঞ্ছাটা কী সেটা অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, পোড়া বাঞ্ছা মনের ইচ্ছাটা কী, যে পুত্র প্রবীর প্রবীর পুত্রের মৃত্যুর প্রতিবিধানের জন্য যুদ্ধযাত্রার আয়োজন করার তার পক্ষে এখন সম্ভব নয়, সেটা কথাটা বলছেন। দুরন্ত ফাল্গুনি এ কন্তীয় যুধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্ব সুখ, দুরন্ত ফাল্গুনি, ফাল্গুনি মানে অর্জুনের কথা বলা হচ্ছে, এ কন্তেও যোধে কুন্তির পুত্র যোদ্ধাকে বিধাতা সৃষ্টি করেছেন সৃজিলা নাসিতে বিশ্বসুখ, বিশ্বসুখ ধ্বংস করতে, বিশ্বসুখ নাশ করবার জন্যই যেন বিধাতাকে সৃষ্টি করেছেন অর্জুনকে কথাটাও বলছেন। নিঃসন্তানা করিলে আমার, আমাকে তো নিঃসন্তান করে ছেড়েছেন, তুমি পতি তুমি আমার প্রেমিক সর্বস্ব আর কি, স্বামীকে উদ্দেশ্য করে লিখছে, প্রেমিক সত্তার প্রকাশ এখানে জনার চরিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। ভাগ্যদোষে বাম মম প্রতি, এই লাইনটা আমরা মেঘনাদ বধকাব্যে পেয়েছি, ভাগ্যদোষে বাম মম প্রতি, মানে যেখানে রাবণ বলেছেন যে বিধাতা আমার প্রতি বিরূপ, যে শিলা ভাসে জলে বা লোক মরিপুণ বাঁচে, এটা যেটা পেয়েছিলাম ঠিক সেরকমই কথাবার্তা এখানে আমরা পাচ্ছি। ভাগ্যদোষে বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বিরূপ, বাম মম প্রতি তুমি কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, আমি কি সাধ করে আমি ধরাধামে বেঁচে থাকবো, পৃথিবীতে আমার কি সাধ নিয়ে বেঁচে থাকবো, হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনাকীর্ণ ভবস্থল মানে, ভবস্থল মানে পৃথিবী, জনাকীর্ণ মানে কি শশাগরা, জন কোলাহলপূর্ণ পৃথিবীতে আমি আজকে বিজন, আমার কাছে কোনো যেন লোক নেই, বিজন জনার পক্ষে, কি সুন্দর জনা বিজন জনাকীর্ণ মানে অনুপ্রাস ব্যক্ত হয়েছে খুব সুন্দরভাবে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে, এ পোড়া ললাটে মানে পোড়া কপালে বিধাতা যা লিখেছেন সেইটাই কালে কালে পর্যবসিত হলো, ফলপ্রসূ হলো। হা প্রবীর এই হেতু ধরে নিকু তোরে, এই জন্য কি তোকে ধরেছিলাম, 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে, পেটেতে কি তোকে ধরেছিলাম এই কারণে, 10 মাস 10 দিন ধরে নানা যত্ন কষ্ট সহ্য করে উদরে তোকে ধরেছিলাম কেন, শেষকালে এই দিন দেখবার জন্যে, কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী, কোন জন্মে কী পাপ করেছি আমি তোর কাছে অভাগিনী বলে এবারে প্রবীরকে উদ্দেশ্য করেও তিনি এই কথাগুলো লিখছেন। তাই দিলি বাছা এ তাপ, সেই জন্যই তুই কি তাপ আমাকে শোক দিয়ে গেলি, আশার লতা তাই রে ছিঁড়িলি, আশার লতা মানে আশালতা যেটা ছিল সেটাকে তুই ছিঁড়ে নিলি, এই কী কারণ, কী দোষ করেছি, কোনো জন্মে নিশ্চয়ই তোর কাছে কোনো পাপ করেছি, সেই জন্য তুই আমাকে এরকমভাবে আমাকে ইয়ে করছিস, তাপ দিচ্ছিস, আশারলতা ছিঁড়েছিস। হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধা, তুই কি মাতৃঋণ এইভাবে তুই শোধ করলি, এই কী রে ছিল তোর মনে বলে তাকে জনা কিন্তু এগুলো সব প্রবীরকে উদ্দেশ্য করে ব্যক্ত করছেন তার খেদোক্তিটা। তারপরে কি বলছে, কেন বৃথা পোড়া আঁখি বরশিস আজি বাড়িধারা, এবারে নিজেকে উদ্দেশ্য করে বলছেন, কেন বৃথা পোড়া আঁখি চোখ দিয়ে জল পড়ছে, বরশিস বরশিস মানে বর্ষণ করিস আজি বাড়িধারা, বাড়িধারা মানে বর্ষণ ধারার মতন চোখ থেকে জল পড়ে যাচ্ছে, রে অবোধ কে মুছিবে তোরে, কেউ তো মোছাবার লোক নাই, কেন বা জ্বলিস মন, নিজের মনকে উদ্দেশ্য করেও তিনি বলছেন, কেন বা জ্বলিস মনটা তো তার জ্বলছে পুত্রের প্রতিবেদন মৃত্যুর প্রতিবেদনের জন্য, কে জুড়াবে আজি বাক্য সুধার রসে তোরে, তোর আমার মনটাকে কে আজকে শান্তির বাণী শোনাবে, কে জুড়াবে ঠান্ডা করবে আজি বাক্য সুধার রসে তোরে, বাক্য সুধা সুধার বাক্য দিয়ে মনটা জুড়াবে কে, কেউ তো কাছে নাই। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর শ্রেষ্ঠ রত্ন, খণ্ড শিরোমণি পাণ্ডবের স্বরে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, পাণ্ডবের স্বরে মানে অর্জুনের স্বরে আর কি ধরে নিতে হবে। বিবরে লুকায়ে, বিবরে মানে গর্তে লুকায়ে কাঁদি খেদে মর করে মণিহারা ফণি, মণিহারা ফণি মানে জনা নিজেকেই উদ্দেশ্য করে বলছেন, ফণি মানে সাপ, সাপের যে রত্ন থাকে সেই রত্ন হারিয়ে গেলে ফণি নির্বিষ হয়ে যায় আর কি, সেরকমভাবে বলছে যে বিবরে তুই লুকিয়ে লুকিয়ে এবারে একা একা কেঁদে খেদোক্তি কর মর, নিজেকেই জন উদ্দেশ্য করে এই কথাগুলি বলছে। যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থ, এরপরে তার আক্রোশটা রাগটা প্রকাশিত হচ্ছে আবার তার স্বামীর উপরে, যাও চলি তুমি চলে যাও মহাবল যাও কুরুপুরে, কুরুপুরে মানে হস্তিনগরে যেখানে অর্জুনের সঙ্গে তিনি যাত্রা করবেন আর কি, সেটা কথা বলছেন, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ, অর্জুন সহ নতুন তো তোমার মিত্র হয়েছে বন্ধু হয়েছে, মহাযাত্রা করি মানে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করছি আমি, নিজের আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, পুত্রের উদ্দেশ্যে জনা নিজের মহাযাত্রা করবার জন্যে
অগ্রসর হচ্ছেন। ক্ষত্রকুলওয়ালা আমি ক্ষত্রিয় কুল নারী, ক্ষত্রকুলবধূ, ক্ষত্র ধর্ম আচরণ পালন করি, কেমনই অপমান সব ধৈর্য ধরি। আমি অপমান সহ্য করতে পারছি না, আমি অপমান সব ধৈর্য ধারণ করতে পারবো না। ছাড়ি বয়ে পোড়া প্রাণ জাহ্নবীর জলে, তার মাতৃসত্তার প্রকাশ পাচ্ছে, ছেলেকে হারিয়ে তিনি নিজে আর বেঁচে থাকতে চাইছেন না, তার খেদকটি এইভাবে প্রকাশিত হচ্ছে। পোড়া প্রাণটাকে রেখেই বা আর কী হবে, জাহ্নবীর জলে সেটা তিনি তাকে ত্যাগ করতে উদ্যত হচ্ছেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, বিস্মৃতি যদি কৃতান্ত নগরে মানে জমের দুয়ারে গেলে যদি আমি শেষকালে শান্তিটা পাই, যাচি চির বিদায় ও পদে, তোমার পদে আমি চির বিদায় চাইছি। একটা সুগভীর অন্তর্বেদনার পরিচয় যেন এখানে শেষ কল্যাণে দেখা যাচ্ছে, একটা অত্যন্ত অভিমান প্রকাশিত হয়েছে রাজার প্রতি। চির বিদায় চেয়ে নিচ্ছেন ও পদে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, তুমি যখন রাজপুরে আবার আমাদের এখানে প্রবেশ করবে আসি, নরেশ্বর কোথা জনা বলি, ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি, কোথা জনা বলি। মানে একটা শোক শূন্যতাতে গিয়ে কবিতাটা শেষ হচ্ছে, আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে তিনি বলছেন যে তুমি যখন রাজপুরে ফিরে এসে কথা জনা বলে ডাকবে, তখন তো আমি থাকবো না, তখন সেই কথারই প্রতিধ্বনি তুমি শুনতে পাবে, কথা জনা বলে শেষ হয়ে যাচ্ছে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনাপত্রিকা নাম একাদশ স্বর্গ, একাদশ স্বর্গে জনাপত্রিকা, এখানে এইভাবে শেষ হয়ে গেল। তাহলে আমরা কবির গোটা কবিতাটা পড়লাম, তোমরা আশা করি বুঝতে পারলে জনার মাতৃসত্তার পরিচয়, জনার ক্ষাত্র ধর্মে বীরত্বের পরিচয়, কীভাবে তিনি কাকে কী বলেছেন, প্রত্যেকটা লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে মন দিয়ে দিয়ে, কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে পড়বে। জনা পাণ্ডবদের উদ্দেশ্যে কী কী যুক্তি উপস্থাপন করেছেন, দ্রৌপদী সম্পর্কে, কুন্তি সম্পর্কে, অর্জুন সম্পর্কে তিনি কী কী ভাব ব্যক্ত করেছেন, তার নিজের চরিত্র বৈশিষ্ট্য এবং আর একটা চরিত্র বৈশিষ্ট্য নীলভ ধ্বজ গুরুত্বপূর্ণ, তিনি তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কী জানতে পেরেছি। যদিও এখানে জনার চরিত্রটাই প্রধান এবং ইম্পর্টেন্ট, এবং তার বক্তব্যটা তো সবটাই তো জনার, এখানে তো কেউ কোনো বক্তব্য রাখেনি, যেহেতু পত্রটা লিখছে জনা নীলভ ধ্বজকে উদ্দেশ্য করে, সুতরাং সমস্ত কথাটাই জনারই। কখনও তিনি স্বামীকে উদ্দেশ্য করে লিখছেন, কখনও তিনি প্রবীরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, কখনও তিনি নিজের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, সেগুলো ভালো করে পড়ে রাখতে হবে। লাইন ধরলেই, লাইন ধরে প্রশ্ন আসলেই যেন বুঝতে পারি যে কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে। যেমন একটা কথা আমি এখানে একটা বলছি, এই কিরে ছিল তোর মনে, কার কথা বলা হয়েছে, তাহলে এখানে এই শব্দটা বন্ধটা দেখেই বুঝতে হবে যে তোর মনে মানে কি নিজের পুত্রের কথা বলা ছিল, তোর মনে কি তার মনে কী ছিল না, সে এইভাবে অকালে চলে যাবে এইটা জানা বিশ্বাস করতে পারছেন না, এবং তিনি মনে করছেন যে আমি নিশ্চয়ই অভাগিনী, আমি কোনো নিশ্চয়ই কোনো জন্মে পাপ করেছিলাম তার কাছে, তাই এইভাবে আমাকে শাস্তি পেতে হচ্ছে, এত 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে ধারণ করেছিলাম কি এই জন্যে। প্রবীরের প্রতি তার একটা শোক বেদনা এইভাবে তিনি ব্যক্ত করছেন। এইরকমভাবে প্রশ্নগুলো করতে হবে, আর ওই পৌরাণিক আখ্যান যেগুলো ঘটনাগুলো রয়েছে সেইগুলো একটু জানতে হবে, কুন্তি সম্পর্কে তার কী কী অভিজ্ঞতা মানে বক্তব্য প্রকাশ পেয়েছে, বা দ্রৌপদী সম্পর্কে শাশুড়ির যোগ্যবধূ, অনেক সময় লাইনটা ধরে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, শাশুড়ির যোগ্যবধূ, শাশুড়িকে, বধূকে, শাশুড়ি সম্পর্কে যে বক্তব্য করেছে তা নিজের ভাষা ব্যক্ত করো, মানে কুন্তি সম্পর্কে কথাগুলো তখন বলতে হবে। যোগ্যবধূর সম্পর্কে জনার কী বক্তব্য প্রকাশ পেয়েছে তার উত্তর লেখো, তখন দ্রৌপদী সম্পর্কে বলতে হবে তিনি কী কী বলেছেন, এইগুলো বলতে হবে। আর তার ক্ষত্রিয় ধর্মের পরিচয় কী এবং কেমনভাবে প্রকাশিত হয়েছে নীলধ্বজপতি জনা কবিতায় সেটা লেখো, তখন ক্ষত্রিয় ধর্মের ব্যাপারগুলো এখানে প্রকাশ করতে হবে। এইভাবে থাক, আজকে এই পর্যন্তই হলো, পরের দিন আবার হবে, বাকিটা দেখা হবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবার সঙ্গে শেয়ার করো, কমেন্ট করবে ভালো লাগলে। আজ এই পর্যন্তই থাক, পরের দিনে দেখা হবে।